ভারত সরকারের অধীন স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে শুক্রবার ছোট সুরমা পঞ্চায়েতের 49 জন ট্রেনিংপ্রাপ্ত বেনিফিসিয়ারিকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্পেন্টার সার্টিফিকেট প্রদান করা হয়। এদিন কমলপুর মহকুমার মরাছড়া কমিউনিটি হলে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়িকা স্বপ্না দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট সুরমা পঞ্চায়েতের প্রধান প্রণব দাস, উপপ্রধান রামরাজ আহির, ফার্নিচার অ্যান্ড ফিটিং কাউন্সিল প্রিকপাল সিং সহ আর অনেকেই। স্বনির্ভর হওয়ার জন্য এক সপ্তাহব্যাপী কার্পেন্টারের ট্রেনিং দেওয়া হয়। ছোট সুরমা পঞ্চায়েতের 49 জন বেনিফিসিয়ারিকে ট্রেনিং দেন ভারত সরকারের ফার্নিচার অ্যান্ড ফিটিং কাউন্সিল প্রিকপাল সিং। শুক্রবার ট্রেনিং প্রাপ্তদের সার্টিফিকেট প্রদান করা হয়। আপনারা কি পাবেন, আপনারা ট্রেনিং করেছেন, তার জন্য আপনাদেরকে সব কিছু সাহায্য করা দেওয়া হবে। সব আপনাদের ইনসুরেন্স করা হবে 2 লক্ষ টাকা।